জনগণকে কথা বলতে কথা বলতে কথা বলতে জনগণকে জেলের ভিতরে ঢুকে হত্যা করছে জনগণকে জেলে পুড়িয়ে মারছে রাস্তায় মানুষকে মানুষকে কথা বলতে দিচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে না শুধুমাত্র ডিজিটাল নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরকে নিয়ে আইন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আইন করবেন না আইন করবেন বিশেষজ্ঞদেরকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আইন করতে পারবে না তাদের যত আর্বিট্রেরি ক্ষমতা দেয়া হয়েছে জনগণের বিরুদ্ধে জনগণের সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে সকল আইনে শুধু এই আইনে না সেগুলোকে তুলে নেয় আরেকটা বড় কথা হচ্ছে কি যে আমাদের যত ব্যক্তিকে আপনারা আটক করেছেন এই আইনের ওই বিতর্কিত ওই ধারাগুলোর অধীনে অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে দেখান আমরা কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি যে একজন পুলিশ একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মেরে ফেলেছে গোটা পুলিশ বাহিনী হাঁটু গেড়ে জাতির কাছে মাফ চেয়েছে মোশতাক মরে যাবে কেউ আমাদের কাছে ক্ষমা চাইবেন না গ্রেফতার করবেন পঙ্গু করে দিবেন কেউ ক্ষমা চাইবেন না আমাদের মত প্রকাশ করতে দেবেন না কেউ ক্ষমা চাইবেন না যত ব্যক্তিকে গ্রেফতার করেছেন সকলকে মুক্তি দেন এবং দয়া করে এই মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করেন বলছেন কেউ কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করছেন না আমাদের সহযোগীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আদালতে আসেন কেউ কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেন না এবং আমাদের সহযোগীরা মৃত্যুবরণ করেন একটার পর একটা পরিবার তাদের সদস্য হারাচ্ছে সকল মৃত্যুই তো দুঃখজনক ওই পরিবারগুলোকে তো আর ফেরত দিতে পারবেন না মোশতাক আহমেদকে বুঝলাম আপনি না হয় একদম স্বচ্ছ তদন্ত করে আমরা বের করলাম কারা দোষী শাস্তি হলো মোশতাক আহমেদ কি আর ফেরত আসবে তো কেন স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসবে আমরা এইরকম করে প্রতিবাদী কণ্ঠগুলোকে হারাবো আর প্রতিবাদী কণ্ঠগুলোকে দমন করব সরকারের মধ্যে কি কেউ উত্তর দেবেন কাজে একটা দাবি হচ্ছে এই আইনটা বাতিল করেন